আসসালামু আলাইকুম, স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও তোমাদের সামনে হাজির হলাম আইসিটি প্রোগ্রামিং এর নতুন আরেকটা লেকচার নিয়ে। আজকের লেকচারে আমরা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা নিয়ে আলাপ শুরু করব। আমরা হচ্ছে এই চ্যাপ্টারের বলা যাইতে পারে দ্বিতীয় অংশে প্রবেশ করতেছি এই লেকচারের মাধ্যমে, অর্থাৎ সি প্রোগ্রামিং ভাষার বেসিক থেকে আমরা হচ্ছে আলোচনা শুরু করব আজকে, এবং ধাপে ধাপে আমরা হচ্ছে যেই প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশগুলো আছে সেগুলোর মধ্যে আমরা চলে যাব। সো বেশি কথা বা বেশি ভূমিকা না করে চলো আসো পড়ার কাজটা শুরু করি। সো আজকে আলোচ্য বিষয় সি প্রোগ্রামিং ভাষা। সো আমরা প্রথমেই জেনে নেই সি প্রোগ্রামিং ভাষাটা কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে। সি প্রোগ্রামিং ভাষা আবিষ্কার করেন হচ্ছে ডেনিস রিচি এটা আবিষ্কার করেন ডেল ল্যাবরেটরিতে, এবং কত সালে আবিষ্কার করেন সেটা হচ্ছে 1972 সালে। অনেক বইতে এটা ভুল দেওয়া আছে, সো তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয় তোমাদের, তোমরা একটু গুগলে সার্চ করে দেখে নিতে পারো কোনটা ট্রু। পুরনো বইগুলোতে অনেকগুলোতেই ভুল দেওয়া আছে, কিন্তু এইবার যে আইসিটি নতুন বইটা বের হয়েছে বোর্ড বই, সেটার মধ্যে কিন্তু আবার এই তথ্যটা ঠিকভাবে দেওয়া আছে। সো সি ভাষা আবিষ্কার করা হচ্ছে ডেনিস রিচি 1972 সালে, এটা মনে রাখবো অনেক সময় এটা আসে। সো সি ভাষাটা কিন্তু একটা চমৎকার ভাষা, এবং এটা অনেক শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে এটাকে আমরা বলবো পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা দিয়ে অনেক কাজ করা যায়, যেমন ধরো তোমার এটা দিয়ে অ্যাপ্লিকেশন লেভেল প্রোগ্রামিং, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং তো সম্ভবই, হার্ডওয়্যার লেভেলের যে প্রোগ্রামিংটা আছে সেটাও কি এটা দিয়ে করা যায়। হার্ডওয়্যার লেভেল প্রোগ্রামিং বলতে আমরা বুঝবো হচ্ছে সিস্টেম লেভেল প্রোগ্রামিং, মানে সি প্রোগ্রামিং ভাষাটা এতটাই শক্তিশালী যেটা দিয়ে সিস্টেম লেভেল প্রোগ্রামিং করা যায়। সিস্টেম লেভেলের প্রোগ্রামিং করা যায়, মানে হচ্ছে সিস্টেম লেভেল প্রোগ্রামিং বলতে বোঝা হচ্ছে যেটা দিয়ে তোমার সরাসরি হার্ডওয়্যারকে চালানো হয়। যেমন ধরো তোমার এই যে আমরা যে কিবোর্ড ইউজ করি কম্পিউটারে, কিবোর্ড মাউস, তো এগুলো কিভাবে কাজ করবে, এগুলোরও তো প্রোগ্রাম লাগে তাই না। মানে তুমি কিবোর্ডে একটা কী চাপ দিলে সেই অক্ষরটা উঠবে, বা মাউসটাকে নাড়াইলে মাউসটা কিভাবে নড়বে কার্সরটা, বা পয়েন্টারটা কোথায় গিয়ে পয়েন্ট করবে, ক্লিক করলে কি হবে, এই জিনিসগুলো তো কি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়েছে। তো সি এতটাই শক্তিশালী ভাষা যে এটা হচ্ছে সিস্টেম লেভেলের প্রোগ্রামিং করতে এটা ইউজ করা হয়, মানে তোমার কিবোর্ড চালাইতে বা কিবোর্ড মাউসের প্রোগ্রামিং করার জন্য কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়। এছাড়া আরো বিভিন্ন রকমের মেশিনে যেগুলোর মধ্যে হচ্ছে মাইক্রো প্রসেসর বা মাইক্রো কন্ট্রোলার থাকে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন ধরো বিভিন্ন রকমের ইলেকট্রিক ডিভাইস লাইক টেলিভিশন, তারপরে তোমার মনে করো ফ্রিজ আর যে রেফ্রিজারেটর, এরকম নানা রকম মেশিন আছে, ওগুলোর মধ্যেও কিন্তু সিস্টেম লেভেলের প্রোগ্রামিং, বা ধরো লিফট, এইগুলোর মধ্যে সিস্টেম লেভেলের প্রোগ্রামিং করার জন্য কিন্তু সি ভাষাটা ব্যবহার করা যায়। এছাড়া অ্যাপ্লিকেশন প্রোগ্রাম যেগুলো আছে সেগুলোর মধ্যে তো অহরহ সি ইউজ করা হয়, এবং আমরা তো বিভিন্ন রকম ছোটোখাটো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এখানে এই যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কিন্তু তৈরি করব, যেমন ক্যালকুলেটর টাইপের প্রোগ্রাম, হিসেব নিকাশ করার প্রোগ্রাম, রেজাল্টের জন্য প্রোগ্রাম, তারপরে ধরো লিপিয়ার বের করার প্রোগ্রাম, এইরকম নানা রকম প্রোগ্রাম কিন্তু আমরা এই চ্যাপ্টারে পড়তে পড়তে আমরা তৈরি করব, ঠিক আছে। সো এখানে আমরা কি জানলাম যে সি হচ্ছে খুবই শক্তিশালী একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে তোমার সিস্টেম লেভেলের প্রোগ্রামিং করা যায়, আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তো লেখাই যায়। অ্যাপ্লিকেশন প্রোগ্রামের অনেক রকম উদাহরণ আছে, যেমন আমরা একটা জনপ্রিয় সফটওয়্যারের নাম আমরা সবাই জানি মোটামুটি কম বেশি, সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, এটাও কিন্তু সি ভাষা দিয়ে করা। সি যে খুব পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আমরা বুঝতে পারি যে এটার ব্যবহারের দিকগুলো থেকে, বিভিন্ন ভাষার কম্পাইলারও কিন্তু সি প্রোগ্রাম দিয়ে বা সি ভাষা দিয়ে লেখা হয়েছে। কম্পাইলার কি? কম্পাইলার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যেটা হচ্ছে তোমার সোর্স কোডকে অবজেক্ট প্রোগ্রামে বা অবজেক্ট কোডে রূপান্তর করে। সো কম্পাইলার নিজেই তো একটা সফটওয়্যার, তো এই কম্পাইলারটাকে কিন্তু কি কোনো একটা প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে, আর অনেকগুলা সফটওয়্যারের সরি অনেকগুলো প্রোগ্রামিং ভাষার কম্পাইলার কিন্তু সি দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া তাইলে আমরা বলতে পারি যে অনেক কম্পাইলারও কিন্তু সি দিয়ে তৈরি করা হয়েছে, যে সি ভাষা দিয়ে কম্পাইলার তৈরি করা যায়। সি ভাষা দিয়ে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বা প্রোগ্রামিং ভাষার কম্পাইলার তৈরি করা হয়েছে। এরপরে আসো, সি দিয়ে কিন্তু ফুল অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে, যেমন লিনাক্স অপারেটিং সিস্টেম কিন্তু সি দিয়ে তৈরি করা, তার মানে সি দিয়ে বিভিন্ন অপারেটিং সিস্টেম বানানো যায়। সি ভাষা দিয়ে
অপারেটিং সিস্টেমও তৈরি করা যায়। অপারেটিং সিস্টেম মানে বুঝছো তো, অপারেটিং সিস্টেমকে আমরা শর্টকাটে ওএস বলি। ওএস বানানো যায়, সি দিয়ে অপারেটিং সিস্টেম বানানো যায়। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি লিনাক্সের কথা। অপারেটিং সিস্টেম যেমন ধরো তোমরা ফোন ইউজ করো না, ফোনের মধ্যে কি থাকে? আমাদের বেশিরভাগ ফোনগুলো অ্যান্ড্রয়েড চালিত, কেউ কেউ হয়তো আইফোন ইউজ করো, সেগুলোর মধ্যে কি থাকে? আইওএস। তারপরে হচ্ছে তোমার কম্পিউটার যারা ইউজ করো, কম্পিউটারের মধ্যে উইন্ডোজ থাকে, অনেক ক্ষেত্রে লিনাক্স থাকে। সো লিনাক্স কিন্তু সি দিয়ে তৈরি করা, ঠিক আছে? এরপরে আসো বিভিন্ন ধরনের ডেটাবেস প্রোগ্রাম, ডেটাবেস সফটওয়্যার বা ডেটাবেস প্রোগ্রাম কিন্তু সি দিয়ে তৈরি করা হয়। বিভিন্ন ধরনের শক্তিশালী ডেটাবেস প্রোগ্রাম এবং বহুল ব্যবহৃত। তাহলে সি আসলে একটা বহুল খুবই পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। সো আমরা লিখতে পারি বিভিন্ন ডেটাবেস প্রোগ্রাম সি দিয়ে বানানো হয়েছে। আচ্ছা, সো আমরা মোটামুটি আলাপ করলাম সি কেন এত শক্তিশালী, কারণ সি হচ্ছে সিস্টেম লেভেল প্রোগ্রামিং করা যায়, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় সি দিয়ে, হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম তৈরি করা যায় সি দিয়ে, বিভিন্ন ভাষার কম্পাইলার বানানো হয়েছে এবং সি দিয়ে বিভিন্ন ডেটাবেস প্রোগ্রাম তৈরি করা হয়েছে। যেমন ধরো এসকিউলাইট, এসকিউলাইট এটা সি দিয়ে তৈরি করা, এটা একটা খুবই জনপ্রিয় একটা প্রোগ্রাম, কি বলে, এটা খুবই জনপ্রিয় একটা হচ্ছে ডেটাবেস প্রোগ্রাম। সো এতক্ষণ আমরা আলাপ করলাম সি ভাষার শক্তিমত্তা বা সি এর বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারগুলো নিয়ে। এখন আমরা আলাপ করব যে সি ভাষার কম্পাইলার নিয়ে আমরা সামান্য একটু আলাপ করতে পারি। সেটা হচ্ছে সি ভাষার কম্পাইলারের জন্য অনেকগুলো কম্পাইলারই আছে। সো কম্পাইলার দিয়ে কি করা হয়, সি প্রোগ্রামটাকে আমরা যখন সি ভাষায় কোনো প্রোগ্রাম লিখবো সেটাকে হচ্ছে আমরা এইভাবে সেভ করব, ফাইল নেম ডট সি। কিন্তু এটা কিন্তু কম্পিউটারে সরাসরি রান হবে না। এটাকে রান করার জন্য এটাকে আগে হচ্ছে একটা, এটাকে কম্পাইল করে তোমাকে একটা প্রোগ্রাম বানাইতে হবে, সেটা হবে এরকম ফাইল নেম ডট ইএক্সি, মানে একটা এক্সিকিউটেবল প্রোগ্রাম তৈরি হবে, এই প্রোগ্রামটা হচ্ছে রান করবে। সো এই ফাইল নেম ডট সি বা কোডটাকে তোমার এই এক্সিকিউটেবল ফাইল যে বানায় তাকে আমরা বলি কম্পাইলার। তো সি এর জন্য অনেক রকম কম্পাইলার আছে, যেমন ধরো জিএনইউ, জিসিসি কম্পাইলার, তারপরে টার্বো সি প্লাস প্লাস, টার্বো সি কম্পাইলার বলে, এছাড়া আরো অনেক রকম আছে। সো আমরা খুব ইজিলি যদি ইউজ করতে যাই যে কম্পাইলার, কোড এডিটর, তারপর হচ্ছে ডিবাগার একসাথে থাকে, মানে একটা কোড প্রোগ্রাম প্রোগ্রাম করার জন্য তোমার হচ্ছে যে জিনিসগুলো আমরা এখন বেসিক্যালি ইউজ করি সেগুলোকে আমরা আইডিই বলি। আইডি মানে হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটার মধ্যে একটা আইডির মধ্যে কি কি থাকে, কোড এডিটর থাকে, কম্পাইলার থাকে এবং হচ্ছে ডিবাগারও থাকে। মানে তুমি এটার মধ্যে কোড লিখতে পারবা, কোড চালাইতে পারবা, ভুল থাকলে ভুলগুলো সংশোধন করতে পারবে। সো আইডি হচ্ছে আমরা বলতে পারি একটা কমপ্লিট প্যাকেজ। তো সি ভাষার জন্য বহুল ব্যবহৃত হয়, মানে শেখানোর জন্য যেটা, সেটার নাম হচ্ছে কোড ব্লকস। কি নাম? কোড ব্লকস, কোড ব্লকস, এইভাবে তাদের নামটা তারা লেখে মাঝখানে দুইটা কোলন দিয়ে। সো এটা কোড ব্লকস লিখে তোমরা গুগলে সার্চ দিলে কিন্তু কোড ব্লকস সফটওয়্যারটা পেয়ে যাবে। আর আমার আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইছি কোড ব্লকস এর মধ্যে কিভাবে প্রোগ্রাম চালাইতে হয়, সেটা কিন্তু আগের ভিডিওতে আমি দেখাইছি, যে এই এই সিরিজের আগের লেকচারে আমি দেখাই দিছি। আর কোড ব্লক ছাড়াও আরো অনেক রকম সিস্টেমে কোড লেখা যায়, সেটাও কিন্তু আমি দেখাইছি। আবার মোবাইলের মধ্যেও তোমরা কিন্তু কোড লিখে কোড চালাইতে পারবা, এটাও কিন্তু কি আমি আগের ভিডিওতে দেখাইছি। সো এখন আমরা মোটামুটি সি এর যে কোড লিখতে হয় সেই কোড লেখার সিনট্যাক্স বা কোড লেখার যে বিভিন্ন রকম নিয়ম কানুন আছে সেগুলোর মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করা শুরু করব। তো সি ভাষায় বলো বা যে কোনো প্রোগ্রামিং ভাষায় বলো, তোমার সেখানে হচ্ছে বেসিক্যালি দুই তিনটা জিনিস নিয়ে কাজ হয়। একটা জিনিস হচ্ছে তোমার ডেটা, ডেটাকে সেভ করে রাখতে হয়, মানে ডেটাকে রাখতে হয় এবং ডেটাকে হচ্ছে নানা রকমের অপারেশনের মাধ্যমে কাঙ্ক্ষিত ডেটায় আসতে হয়। আমরা যদি আমাদের এই ইন্টার লেভেলের জন্য বলি, আমরা সি দিয়ে সাধারণত বিভিন্ন রকমের গাণিতিক প্রবলেম হয়তো আমরা সলভ করবো। সেই গাণিতিক প্রবলেমগুলো সলভ করতে গেলে আমার বিভিন্ন রকম চলক লাগবে, মানে মানগুলো সেভ করে রাখতে হবে। মানগুলো সেভ করে রেখে সেগুলোকে আমাদের নানা রকমভাবে ম্যানিপুলেট করে সেটা থেকে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বা রেজাল্টটা আনতে হবে। সো মোটামুটি সব প্রোগ্রামিং ভাষাই হচ্ছে এই দুইটা জিনিস থাকে কমনলি, যে একটা হচ্ছে তোমার চলক থাকবে বা ভ্যারিয়েবল থাকবে, ভ্যারিয়েবল দিয়ে হচ্ছে তুমি বিভিন্ন রকম মান স্টোর করে রাখতে পারবে, বিভিন্ন জিনিস সেভ করে রাখতে পারবে। এরপর তোমার থাকবে কিছু স্টেটমেন্ট, হ্যাঁ কিছু স্টেটমেন্ট থাকবে বা কিছু কমান্ড বলতে পারি আমরা সেগুলো, সেগুলো দিয়ে তুমি বিভিন্ন রকম কাজ সম্পাদন করতে পারবে। এছাড়া থাকবে তোমার কিছু হচ্ছে প্রসেস এবং কিছু অপারেটর থাকবে। প্রসেসগুলো হচ্ছে গাণিতিক প্রসেসের কথা আমি বলতেছি, এবং কিছু অপারেটর থাকবে, যেমন ধরো চিহ্ন আর কি, অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর তোমার থাকবে লজিক্যাল অপারেটর, এছাড়া তোমার থাকবে বিট ওয়াইজ অপারেটর, নানা রকম জিনিস থাকবে, অ্যারিথমেটিক অপারেটর যেগুলোকে আমরা বলি গাণিতিক অপারেটর বা অ্যারিথমেটিক অপারেটর, তারপর তোমার থাকবে রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, এরকম নানা রকম জিনিস আমরা থাকবে যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে আস্তে আস্তে করে দেখবো।
সো যে কোনো প্রোগ্রামিং ভাষায় তুমি লিখতে যাও না কেন, সেখানে ভ্যারিয়েবল জিনিসটা মাস্ট। আমাদের চ্যানেলের নাম কি চলক, ভ্যারিয়েবলের বাংলাও হচ্ছে চলক। সো সি এর মধ্যে মোস্ট ইউজ করা হয় চার রকমের ভ্যারিয়েবল, সেগুলো আমরা একটু দেখব। সো চলক, চলক বা ভ্যারিয়েবল কি? চলক বা ভ্যারিয়েবল জিনিসটার মানে হচ্ছে যার মান ভ্যারি করতে পারে, যার মান ভ্যারি করে, যার মান কি হয় ভ্যারি করতে পারে বা চেঞ্জ হইতে পারে, VARY, যার মান ভ্যারি করে বা চেঞ্জ হয়, যার মান হচ্ছে চেঞ্জ হয়, চেঞ্জেবল, সেটাকে আমরা বলি চলক। তো সি এর মধ্যে বেসিক্যালি চার রকমের চলক ইউজ করে। প্রথম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কেয়ার, অনেকে হয়তো চারও বলতে পারে, আমি সাধারণত এটাকে কেয়ার বলি, CHAR। এটা আসতে হচ্ছে ক্যারেক্টার থেকে, কোথা থেকে আসছে, ক্যারেক্টার থেকে। তারপর তোমার আছে ইন্টিজার টাইপ, সেটাকে সংক্ষেপে ইন্ট বলে। তারপরে তোমার আছে হচ্ছে ডাবল টাইপ, সরি ফ্লোট টাইপ, ফ্লোট, এবং চার নম্বরে আমরা আমাদের আছে ডাবল। এই চার রকমের চলক বা ভ্যারিয়েবল হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় সব থেকে বেশি ইউজ হয়। ক্যারেক্টার টাইপ, এটা আসছে বানানটা, ফুল বানানটা হচ্ছে এরকম, ক্যারেক্টার থেকে আসছে ক্যার, প্রথম চারটা অক্ষর নিয়ে। ইন্ট আসছে ইন্টিজার থেকে, ইন্টিজার বানানটা কি আমার হইছে, আশা করি হইছে, না হইলে একটু দেখে নিতে হবে, একটু দেখে নেই বই থেকে ইন্টিজার বানানটা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। এরপর আছে ফ্লোট, ফ্লোটের নাম তো ফ্লোটি বা ফ্লোটিং পয়েন্ট বলা যেতে পারে এটাকে, ফ্লোটিং পয়েন্ট। আর ডাবল, ডাবলের আর কোনো বড় নাম নাই। সো ক্যারেক্টার দিয়ে হচ্ছে কি, আমরা সি ভাষায় একটা মাত্র ক্যারেক্টার রাখতে পারি, এগুলো তো চলক বা ভ্যারিয়েবল, এগুলো আরেকটা নাম হচ্ছে ডেটা টাইপ। মানে বিভিন্ন রকমের চলক তো আমরা নিচ্ছি, এগুলো আসলে চলক না, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ডেটা টাইপ, এগুলো বিভিন্ন রকমের ডেটা টাইপ, ডেটা টাইপ বা চলকের টাইপ। ঠিক আছে, আমরা বিভিন্ন রকম যে চলক নিব, মানে চলকগুলোই তো ডেটা, চলকের টাইপ বা ডেটার টাইপ। ঠিক আছে, সো ক্যারেক্টার আছে যেটাকে ক্যার, মানে সেটার কিওয়ার্ডটা হচ্ছে ক্যার। তারপর আছে ইন্ট বা ইন্টিজার, এছাড়া আছে ফ্লোট মানে ফ্লোটিং পয়েন্ট, আর আছে ডাবল। এগুলোর সাইজগুলো আমরা একটু দেখে নিই। ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট, তারপরে তোমার ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। অনেক বইতে এটা ভুল লেখা আছে, অনেক বইতে এটা 2 বাইট লেখা, কি লেখা, 2 বাইট লেখা। 2 বাইট ছিল অনেক আগে, ধরো 1997-98 সালের দিকে যেসব কম্পাইলার ছিল সেগুলোর মধ্যে ইন্টিজারের সাইজ 2 বাইট থাকতো, এখন ইন্টিজারের সাইজ কমনলি 4 বাইট থাকে, 4 বাইটের বেশিও হইতে পারে। 4 বাইটেই যে নির্ধারিত থাকবে এমন কোনো কথা নেই, ইন্টিজারের সাইজ আরও বেশি হইতে পারে, কমও হইতে পারে। তুমি চাইলে তোমার প্রোগ্রামের শুরুতে কমান্ড লিখে ইন্টিজারের সাইজটাকে সুনির্দিষ্ট করে দিতে পারো, আর যদি তুমি ইন্টিজারের সাইজকে নিজে সুনির্দিষ্ট না করো, নর্মালি এটা 4 বাইটই থাকবে। আধুনিক যে কম্পাইলার গুলো সবগুলোতে ইন্টিজারের সাইজ হবে 4 বাইট, তো কোনো জায়গায় যদি 2 বাইট দেওয়া থাকে সেটা ভুলে যাও। তারপর ফ্লোটের সাইজ হবে হচ্ছে গিয়ে 4 বাইট, ইন্টিজার আর ফ্লোটের সাইজ সেম। আর ডাবলকে বলা যেতে পারে ফ্লোটের ডাবল, যে ক্যারেক্টার দিয়ে হচ্ছে একটা অক্ষর নেওয়া যায়, একটা লেটার বা একটা অক্ষর নেওয়া যায়, ইন্টিজার দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যা নেয়, পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট দিয়ে বা ফ্লোট দিয়ে হচ্ছে দশমিক সংখ্যা নেওয়া যায়, আর ডাবল দিয়েও হচ্ছে দশমিক সংখ্যা নেয়। তো ডাবলের সাইজটা হচ্ছে ফ্লোটের ডাবল 8 বাইট, মানে এটা দিয়ে তুমি আরো তাইলে কি অনেক বড় দশমিক সংখ্যা রাখতে পারবা। সো এগুলো তো জানলাম, সো ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট আর ডাবল, এগুলোতে হচ্ছে এগুলোর নাম, নাম। ঠিক আছে, এগুলোর কিছু ফরম্যাট স্পেসিফায়ার আছে সি এর মধ্যে, এটা কিওয়ার্ড হিসেবে সরাসরি ইউজ হয়, কিওয়ার্ড হিসেবে সরাসরি ইউজ হয়। আর তুমি যখন হচ্ছে কোনো একটা ক্যারেক্টার ভ্যারিয়েবলের বদলে, ক্যারেক্টার ভ্যারিয়েবলকে তুমি যখন হয় তুমি হচ্ছে কি করতে চাও, ক্যারেক্টার ভ্যারিয়েবলকে তুমি স্ক্রিনে দেখাইতে চাও, বা যে কোনো একটা ভ্যারিয়েবল বা ডেটাকে তুমি স্ক্রিনে দেখাইতে চাও বা ইউজার থেকে ইনপুট নিতে যাবা, তখন কিন্তু এই ক্যারেক্টার ইন, ফ্লোট, ডাবল এগুলো ইউজ করবে না, এগুলোর পরিবর্তে তোমাকে ইউজ করতে হবে এগুলোর ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার বা আমি অনেক ক্ষেত্রে এটাকে প্লেস হোল্ডারও বলি, একটা জায়গা ধরে রাখে, ওই জায়গা থেকে হয় কিছু ইনপুট নেয় নাহলে কিছু আউটপুট দেয়। সো এই ফরম্যাট স্পেসিফায়ার গুলো আমাদেরকে একটু শিখতে হবে। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি, ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, ভাই ওটা পার্সেন্টেজ আই হইলো না কেন, না এটা পার্সেন্টেজ ডি দিয়ে সাধারণত বোঝায় ডেসিমাল ইন্টিজার বা দশমিক ইন্টিজার বোঝায় আর কি, দশমিক পূর্ণ সংখ্যা। ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, আর ডাবলের জন্য হচ্ছে পার্সেন্টেজ এলএফ। এটাকে, এলএফ কে তুমি অনেক সময় লং ফ্লোট বলতে পারো, মানে এলএফ কথাটা লং ফ্লোট থেকে আসছে আর কি। সো ক্যারেক্টারের জন্য পার্সেন্টেজ সি, ইন্টের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটের জন্য পার্সেন্টেজ এফ, আর ডাবলের জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ এলএফ। কারণ পার্সেন্টেজ ডি দেওয়া যাচ্ছে না, কারণ পার্সেন্টেজ ডি অলরেডি ওখানে চলে গেছে।
এই জিনিসগুলোকে বলে হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এগুলো কি কি বলে ফরম্যাট স্পেসিফায়ার, এগুলো হচ্ছে কখন ইউজ করা হয়, যখন তুমি স্পেসিফায়ার, স্পেসিফায়ার বানানটা কি হইছে হয় নাই মনে হয়। আচ্ছা যাক গে, হইলে হইলো না হইলে নাই, তোমরা ঠিক করে লিখে নিও বা বাংলায় লিখে নিলেও চলবে। ফরম্যাট স্পেসিফায়ার তো সি ভাষায় আমরা প্রধানত চারটা ডেটা টাইপ বা ভ্যারিয়েবল টাইপ নিয়ে আলাপ করতেছি, ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলার ফরম্যাট স্পেসিফায়ার জানলাম, সাইজ জানলাম। অনেক জায়গায় আমরা বলছি ইন্টিজার সাইজটা ভুল থাকতে পারে, এটা তোমরা সঠিকটা পড়বা, 2 বাইট দেওয়া থাকলে এটা তোমরা 4 বাইট করে নেবা, ঠিক আছে। সো এবার আসো আমরা একটু এইগুলা দিয়ে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে, মানে ভ্যারিয়েবল বানায় সেটা একটু আমরা দেখি প্রোগ্রামের মধ্যে। আমরা এখানে হচ্ছে এখন কম্পিউটারে দেখব না, কয়েকটা ক্লাস পরে আমরা হচ্ছে কম্পিউটারে কোডগুলো চালায় দেখা শুরু করব। আমরা একটা সি প্রোগ্রাম লেখার জন্য এটা হচ্ছে কমন একটা কি বলে ফরম্যাট ফলো করব, সেটা হচ্ছে এইরকম। প্রথমে আমরা লিখবো হ্যাশট্যাগ, তারপর লিখবো হচ্ছে ইনক্লুড, মাঝখানে কোনো ফাঁকা নাই, হ্যাশট্যাগ ইনক্লুড এই কথাটা একসাথে, তারপর ইনক্লুড, ঠিক আছে। ইনক্লুড বানানো তো পারো নাকি বলে দিতে হবে, INCLUDE। এরপর আমরা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিব, একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে লিখবো stdio.h। এখন stdio.h কি এটা আমি একটু পরে বলতেছি। এরপর আমরা লিখবো হচ্ছে void main, void main লিখবো, void void space দিয়ে লিখবো main। আর এই যে include আর এই angular bracket এর মাঝখানে তুমি চাইলে এখানে space দিতেও পারো, space না দিলেও চলবে, একটা space দিতেও পারো না দিলেও চলবে, অনেকগুলো space দিলেও সমস্যা নাই। void main লেখার পর এখানে আমরা দিব হচ্ছে parenthesis, এটাকে first bracket বলে, তোমরা first bracket নামে হয়তো বেশি চিনো, বাট এটার আসল নাম বা কি বলে আসল নাম হচ্ছে parenthesis, ঠিক আছে। তোমরা যেটা জানো ফার্স্ট ব্র্যাকেট বলো, এটা কিন্তু নকল না। এরপর আমরা দিব হচ্ছে কার্লি ব্রেস, যেটাকে তোমরা সেকেন্ড ব্র্যাকেট নামে চিনো, বাট এটার নাম হচ্ছে কার্লি ব্রেস বা কার্লি ব্রেসেস। সো এইটার মধ্যেই আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের কোডগুলো লিখবো। এটাই এটা হচ্ছে আমাদের একটা কমন ফরম্যাট, জেনারেল ফরম্যাট, যে সবগুলো সি প্রোগ্রাম এভাবে শুরু করা যাইতে পারে। হ্যাশট্যাগ ইনক্লুড, stdio.h, void main, এখানে হচ্ছে তোমার প্যারেন্থিসিস থাকবে, আর হচ্ছে কার্লি ব্রেস দিয়ে এই মাঝখানে হচ্ছে কোডগুলো লেখা হবে। সো এই যে এখানে কোডগুলো লিখবা, এটা ছাড়া আর কোনো ভাবে লেখা যায়? বইতে তো অনেক রকম ভাবে লেখে, কি রকম ভাবে লেখে, যেমন ধর আরেকটা হ্যাশট্যাগ দিয়ে সংযুক্ত করে, ইনক্লুড কনিও এইচ, ইনক্লুড ম্যাথ এইচ, ইনক্লুড স্ট্রিং এইচ, ইনক্লুড অ্যারে ডট এইচ, অনেকগুলাই তো তোমার এই যে এগুলো মাঝখানে যেগুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে হেডার ফাইল। এই অনেক রকমের হেডার তো আছে, হেডারগুলো সংযুক্ত করা যায়। সো প্রোগ্রামে যদি ইউজ নাই হয়, প্রোগ্রামে ইউজ না হলে অযথা বেহুদা হেডার সংযুক্ত করার দরকার নাই। যদি প্রোগ্রামে ওই হেডারের থেকে কোনো ফাংশন ইউজ হয়, ওই হেডারের থেকে কোনো স্টেটমেন্ট ইউজ হয়, তখন আমরা হচ্ছে ওই প্রোগ্রামের মধ্যে ওটা সংযুক্ত করব। বেসিক্যালি stdio.h দিয়ে মোটামুটি কাজ চালায় নেওয়া অসম্ভব। এরপরে যেটা লেখা থাকে void main, এই void main এর পরিবর্তে আবার লেখা যায় হচ্ছে int main, মানে main হচ্ছে একটা ফাংশন, এই ফাংশনটার একটা টাইপ ডিক্লেয়ার করে দেওয়া যায় যে এটা void ফাংশন, মানে এই ফাংশন গুলো হচ্ছে void, কথাটার মানে হচ্ছে ফাঁকা। void কথাটার মানে কি, void এর মানে হচ্ছে শূন্য বা ফাঁকা, ঠিক আছে। void এর একটা সমার্থক শব্দ হচ্ছে null, null মানেও কি ফাঁকা, null and void অনেক সময় বলে মানে অকার্যকর। সো int main দেওয়া যায়, int main মানে এই main ফাংশনটা একটা ইন্টিজার রিটার্ন করবে। সো int main দিলে লাস্টে ভদ্রতা করে লিখতে হবে রিটার্ন জিরো, লাস্টে ভদ্রতা করে কি লিখতে হবে, রিটার্ন জিরো লিখতে হবে, যেটা একটা ইন্টিজার রিটার্ন করবে। সো আমরা রিটার্ন জিরো দিয়ে দেই, মানে একটা ইন্টিজার রিটার্ন করে দিলাম, কারণ জিরো একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। সো এর মাঝখানে হচ্ছে কোডগুলো লিখতে হবে, ঠিক আছে, বা বিভিন্ন রকম স্টেটমেন্ট গুলো লিখতে হবে আমাদেরকে সি এর সি ভাষার। সো এটা একটা কমন ফরম্যাট, void main দিয়ে লিখলে ওটা একদম হচ্ছে কম্প্যাক্ট বা ছোট ফরম্যাট, আর int main দিলে এখানে রিটার্ন জিরো দিতে হবে। আরো অনেক সময় অনেক বইতে তোমরা দেখবা যে রিটার্ন জিরো দেওয়ার ছাড়াও আরো এখানে নিচে দিয়ে রাখে get ch দিয়ে রাখে, বা ক্লিয়ার স্ক্রিন দিয়ে রাখে, clrscr মানে ক্লিয়ার স্ক্রিন, এরকম আরো কিছু কমান্ড দিয়ে রাখে। এগুলোর কোনো দরকার আছে না, এগুলোর কোনো দরকার নেই, এগুলোর দরকার ছিল ওই আদিমকালে, আদিমকালে বলতে হচ্ছে যখন অনেক পুরান কম্পাইলার ছিল, ওগুলোতে কোড রান হওয়া মাত্রই তোমার হচ্ছে যে শেল উইন্ডোটা থাকে বা কমান্ড উইন্ডোটা থাকতো, সেটা বন্ধ হয়ে যেত। তো এই জন্য হচ্ছে গেট সিএস, ক্লিয়ার স্ক্রিন, এগুলোর মাধ্যমে হচ্ছে ওইটাকে থামায় রাখা হইতো। ক্লিয়ার স্ক্রিন দিয়ে বেসিক্যালি স্ক্রিনটা ক্লিয়ার করা হয় পরের প্রোগ্রামের জন্য, আর গেট সিএস দিয়ে হচ্ছে তোমার কি করে, গেট সিএস দিয়ে একটা ক্যারেক্টার না পাওয়া পর্যন্ত শেল উইন্ডোটা বা টার্মিনাল উইন্ডোটা হচ্ছে বন্ধ হয় না, কমান্ড উইন্ডোটা।
সো এই জন্য এগুলো ইউজ করা হয়। তো এখন বর্তমানে যেসব আধুনিক কম্পাইলার বা আইডি আছে এগুলোর মধ্যে এগুলো লাগে না। সো এগুলা প্রোগ্রামের মধ্যে গার্বেজ হিসেবে ইউজ করা বা অ্যাড করার কোনো দরকার নাই। তুমি যদি আদিম কালের কোনো কম্পাইলার ইউজ করো তখন দরকার হইতে পারে, নাইলে এগুলোর কোনো দরকার নেই। সেগুলো আমরা ইউজ করবো না, আমরা হচ্ছে বেসিক্যালি ইন্টো দিব না। আমি আমি বেসিক্যালি সব জায়গায় ভয়েড দিয়ে লিখি, আমার এটাই পছন্দ। তোমরা এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। আর চাইলে ইন্ট পেন দিয়ে লিখতে পারো, ইন্ট পেন দিয়ে লিখতে রিটার্ন জিরো। আর একটা জিনিস মনে রাখবে, তোমরা যারা ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স পড়বা তারা হয়তো, তারা তো অবশ্যই তাদের ক্ষেত্রে এগুলো জানতে হবে, তারা ইন্ট মেন দিয়ে লিখবা। কারণ সি প্লাস প্লাসে হচ্ছে ফাংশন টাইপটা ইন্ট না হলে সি প্লাস প্লাস কোড রান করে না, সি কোড রান করে, কোনো সমস্যা হয় না। যাকে মেইন ভয়েডের কথা বলছি, এটা হচ্ছে ফাংশনের টাইপ। ইন্টো হচ্ছে এটা কি মানে ফাংশনের টাইপ বোঝায় যে ফাংশন কোনো কিছু রিটার্ন করবে কিনা, ফাংশন থেকে কোনো কিছু রিটার্ন পাবে কিনা। আর এইখানে যেটা stdio.h এটাকে বলে হেডার ফাইল। হেডার ফাইল নিয়ে আরো বিস্তারিত আলাপ আমি হয়তো আরো সামনে করব। সো এখন আমার যেটা দেখানোর ইচ্ছা বা যেটা দেখানোর কথা সেটা হচ্ছে ভ্যারিয়েবল গুলো নিয়ে, যে ভ্যারিয়েবল গুলো কিভাবে আমরা ডিক্লেয়ার করি। ধরো আমি একটা ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। সো আমি লিখব হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার আমি ধরো নাম দিলাম, ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে মনে করো ক্যারেক্টার, কি নাম দিব, নাম দেই হচ্ছে মনে করো ক্যারেক্টার, ধরো এক্স নাম দিলাম, ভ্যারিয়েবলটার নামই দিলাম এক্স। ক্যারেক্টার এক্স লিখে আমি কিন্তু এখানে একটা সেমিকোলন দিছি, একটা সেমিকোলন দিছি। তো তার মানে এইটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স। এবার এক্স এর মধ্যে আমি কোন একটা ক্যারেক্টার রাখতে পারবো। ধরো আমি রাখলাম এক্স এর মধ্যে, আমি রাখলাম একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা হচ্ছে মনে করো ফাইভ। আচ্ছা ফাইভ রাখলাম না, আমি মনে করি এক্স এর মধ্যে রাখলাম হচ্ছে ওয়াই। আমি হচ্ছে একটা ইনভার্টেড কমার মধ্যে লিখছি যে একটা করে কমা, এগুলো কিন্তু ডাবল কোট না, সিঙ্গেল কোট মার্ক, সিঙ্গেল কোটেশন মার্ক, ঠিক আছে। এক্স ইকুয়াল টু লিখছে আমি ওয়াই, তারপর একটা সেমিকোলন দিয়ে শেষ করছি। এটার মানে কি হয়েছে জানো, এখানে ক্যারেক্টার নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে বা ঘোষণা করা হয়েছে বা তৈরি করা হয়েছে, এবং পরবর্তীতে আমি এক্স এর মধ্যে আমি ওয়াই কে রাখছি। এক্স যে ভ্যারিয়েবলটা আমার চলকটা তৈরি হয়েছে সেটার মধ্যে আমি ওয়াই কে রাখছি। এই এবার আসো, ধরো আমি একটা ইন্টিজার ভ্যারিয়েবল নিতে চাই, তাহলে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে ধরো ইন্ট, লিখলাম হচ্ছে ভার ওয়ান, মানে এটার মানে হচ্ছে ইন্ট ভ্যারিয়েবল ওয়ান। একটা ভ্যারিয়েবল নিলাম যার নাম হচ্ছে ভার ওয়ান, আমি এটা ইন্টিজার টাইপ তো, তাহলে আমি লিখলাম ভার ওয়ান ইকুয়াল টু একশো, তার মানে দিয়ে একটা সেমিকোলন দিলাম। সি ভাষায় কিন্তু প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়, তাহলে কিন্তু প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। সো আমি এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নিলাম, সেটার মান আমি কি দিলাম, সেটার মানকে আমি অ্যাসাইন করলাম হচ্ছে একশো। তো এইভাবে করে হচ্ছে সি ভাষায় আমরা ভ্যারিয়েবল গুলো ঘোষণা করতে পারবো, কি করতে পারবো যে ক্যারেক্টার এক্স ইন্ট ভ্যার ওয়ান, তারপর ফ্লোট দিয়ে ডাবল দিয়ে, এরকম করে আমি ভ্যারিয়েবল গুলো ঘোষণা করতে পারবো এবং ভ্যারিয়েবল গুলোর মধ্যে বিভিন্ন রকম মান অ্যাসাইন করতে পারবো বা স্টোর করে রাখতে পারবো। এইটা গেল আমার। এবার আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম ঘোষণার কিছু নিয়ম কানুন আছে, যে ভ্যারিয়েবলের নাম ইচ্ছে মতো দিলেই হবে না, ভ্যারিয়েবলের নামগুলো দেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কানুন বা কনভেনশন আছে। সেই নীতিমালাগুলো কি, সেই নীতিমালাগুলো হচ্ছে ভ্যারিয়েবলের নামের মধ্যে বৈধ ক্যারেক্টার, মানে ভ্যারিয়েবলের নামের মধ্যে তুমি ইউজ করতে পারবা যে ক্যারেক্টারগুলো বৈধ ক্যারেক্টার, সেগুলো হচ্ছে এ থেকে বড় হাতের, এ থেকে বড় হাতের জেড, অথবা ছোট হাতের এ থেকে ছোট হাতের জেড, জিরো থেকে নাইন পর্যন্ত নাম্বার, এবং হচ্ছে আন্ডারস্কোর সাইন। কি সাইন? আন্ডারস্কোর সাইন। আন্ডারস্কোর সাইনটা হচ্ছে তোমরা চিনে থাকবা, যেমন ধরো এ আন্ডারস্কোর বি, মানে এই যে একটা হাইফেনের মতো হয় বাট এটা নিচের দিকে বসে, ঠিক আছে, এটাকে বলে আন্ডারস্কোর সাইন। সো ভ্যারিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে বৈধ ক্যারেক্টার হচ্ছে এ থেকে জেড, এ থেকে জেড মানে বড় হাতের এ থেকে জেড, ছোট হাতের এ থেকে জেড, জিরো থেকে নাইন, এবং হচ্ছে আন্ডারস্কোর। আন্ডারস্কোর ছাড়া আর কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না। দুই নাম্বার শর্তটা হচ্ছে ভ্যারিয়েবলের নামের শুরুতে, চলকের নামের শুরুতে, নামের শুরুতে, বা আমি যদি বলি শুধু শুরুতে বলি, শুরুতে জিরো বসতে পারবে না, সরি, শুরুতে কোনো নাম্বার বসতে পারবে না, শুরুতে কোনো সংখ্যা বসতে পারবে না, কোনো সংখ্যা বসতে পারবে না। মানে তোমার একটা ভ্যারিয়েবলের নাম হইতে পারে, তোমার একটা ভ্যারিয়েবলের নাম হইতে পারে মনে করো ভার ওয়ান, কিন্তু তুমি যদি একটা ভ্যারিয়েবলের নাম দাও ওয়ান ভার, এটা হবে না, শুরুতে সংখ্যা বসতে পারবে না। শুরু হইতে হবে তোমার অবশ্যই তোমার লেটার দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে, শুরুতে নাম্বার বসতে পারবে না। অথবা তুমি চাইলে লিখতে পারো ভি ওয়ান এ আর, এটাও লিখতে পারো, এটাও গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য, কিন্তু শুরুতে নাম্বার বসানো যাবে না, এটা গ্রহণযোগ্য হবে না। এরপর ভ্যারিয়েবলের নাম ঘোষণার ক্ষেত্রে তোমার তিন নাম্বার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে গিয়ে, বা তিন নাম্বার যে শর্তটা আমাদেরকে মানতে হবে সেটা হচ্ছে
ভ্যারিয়েবলের নামের মাঝখানে কোনো স্পেস দিতে পারবে না, হোয়াইট স্পেস থাকতে পারবে না নামের মধ্যে, ভ্যারিয়েবলের নামের মধ্যে স্পেস থাকবে না। আচ্ছা, আমরা সংক্ষেপে শুধু লিখি, স্পেস থাকতে পারবে না, ফাঁকা চিহ্ন দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। কেমন, ধরো তুমি চাইলে একটা ভ্যারিয়েবলের নাম এ বি এক্স ওয়াই এভাবে লিখতে পারবে না, একটা ভ্যারিয়েবলের নাম এ বি এক্স ওয়াই মাঝখানে কোনো স্পেস দিতে পারবে না, স্পেসটা তোমাকে বাদ দিতে হবে, এইভাবে লিখতে হবে এ বি এক্স ওয়াই একসাথে, অথবা এ বি আন্ডার স্কোর এক্স ওয়াই এভাবে লিখতে পারো, অথবা আন্ডার স্কোর এ বি ওয়ান এক্স ওয়াই এইভাবে লিখতে পারো, কিন্তু তুমি এ বি স্পেস দিয়ে এক্স ওয়াই এভাবে লিখতে পারবে না, একটা ভ্যারিয়েবলের নামের মাঝখানে হচ্ছে স্পেস বসতে পারবে না। তারপর আরেকটা শর্তের কথা আমরা বলতে পারি, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম 32 অক্ষরের বেশি বড় হওয়াটা ঠিক নয়, 32 অক্ষরের মধ্যে হলে ভালো, 32 অক্ষর 32টা ক্যারেক্টারের মধ্যে হলে ভালো, কারণ বেশিরভাগ কম্পাইলার হচ্ছে গিয়ে 32টার বেশি ক্যারেক্টার লিখলে সেই ভ্যারিয়েবলের নামগুলোর মধ্যে আর চেঞ্জ ধরতে পারে না। যেমন ধরো তুমি একটা ভ্যারিয়েবলের নাম লিখলা এ বি সি ডি এরকম করে জেড পর্যন্ত লিখলা, আবার এ বি সি ডি এরকম করে মোট 32টা ক্যারেক্টার যদি তুমি সেম রাখো ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে শুরু, এরপরে যদি তুমি চেঞ্জ করো দুইটাকে আলাদা ভ্যারিয়েবল হিসেবে, হয়তো অনেক কম্পাইলার কাউন্ট করতে পারবে না। এই জন্য ভদ্রতা করে আমাদেরকে ভ্যারিয়েবলের নাম 32 অক্ষরের মধ্যে রাখতে হবে, সাধারণত এত বড় ভ্যারিয়েবলের নাম কেউ দেয় না, দিলে সর্বোচ্চ 32টার মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। এই গেল ভ্যারিয়েবলের নামের কনভেনশন। আর আমরা একটু আগে যে হেডার ফাইল নিয়ে কথা বলতেছিলাম, সেটা নিয়ে আমরা একটু অত ডিটেলস আমাদের জানার দরকার নেই, আমরা একটু শর্টলি যেটা জানবো যে হেডার ফাইলগুলো হচ্ছে শুরুতে ইনক্লুড করা হয়, কারণ এটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ফাংশন থাকে বা লাইব্রেরি ফাংশন বলা যায় সেগুলোকে, যে হেডার ফাইল বলে বা এগুলোকে বলে লাইব্রেরি ফাংশন, মানে ফাংশনের লাইব্রেরি। কথাটার মানে কি, এই হেডার ফাইলের মধ্যে হচ্ছে তোমার হেডার ফাইল যেগুলো হচ্ছে, যেমন ধরো অনেক রকম আছে হেডার ফাইলসগুলোর মধ্যে আছে তোমার stdio.h, এই ডট এইচ মানে হেডার ফাইল, তারপর আছে মনে করো conio.h, তারপর আছে মনে করো math.h, math.h, তারপরে আছে মনে করো array.h, এইরকম আছে আর কি। সো stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, conio.h মানে হচ্ছে কমন ইনপুট আউটপুট। হ্যাঁ, এটা এটার মানে কি, অনেকে এটাকে স্টুডিও পড়ে, এটা কিন্তু স্টুডিও না, ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তারপরে conio.h মানে হচ্ছে, conio.h মানে হচ্ছে কমন ইনপুট আউটপুট, কমন। আর math.h array.h এগুলো তো নামেই বলা আছে, যেটার মধ্যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের মধ্যে স্ট্যান্ডার্ড কিছু ইনপুট আউটপুট ফাংশন আছে, conio-র মধ্যেও তাই। তারপর math.h এর মধ্যে আছে তোমার গাণিতিক অনেকগুলো ফাংশন আছে, অ্যারের মধ্যে হচ্ছে অ্যারে নিয়ে কাজ কারবার করার জন্য বেশ কিছু ফাংশন দেওয়া আছে। সো এই হেডার ফাইলগুলোর কাজ কি, হেডার ফাইলগুলোর মধ্যে হচ্ছে একটা বিশাল মনে করো কর্মপন্থা, একটা বড় প্রোগ্রাম একটা মাত্র কিওয়ার্ড বা একটা মাত্র ছোট ফাংশন আকারে দেওয়া থাকে, শুধুমাত্র সেই নামটা বলে। যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন তুমি যদি বাসায় তোমার ইচ্ছা করতেছে চা বানায় খাইতে, তুমি যদি বাসায় চা বানায় খাইতে চাও তাহলে তোমার কি করতে হবে বলো তো, তোমার একটা প্রথমে পাত্র নিতে হবে, পানি নিতে হবে, তারপর চুলায় আগুন দিয়ে পানি গরম করতে হবে, সাথে তোমার লাগবে হচ্ছে চিনি, চা পাতা, তারপরে দুধ, বা তোমার কেউ যদি আদা খাও, লেবু খাও, এরকম মশলা লাগবে, তাই না? তো তোমাকে প্রথমে পানিটা গরম করতে হবে, সেটার মধ্যে হচ্ছে তোমার পানি গরম করার পর তুমি সেটা কাপে ঢেলে নিয়ে সেখানে তুমি চাইলে টি ব্যাগ দিতে পারো, অথবা লিকার পানি, পানির মধ্যে চা পাতা দিয়ে ফুটাইলে তোমার লিকার হবে, সেই লিকারের মধ্যে তুমি চিনি দুধ এগুলো মিশায়, বা অনেকে হচ্ছে আদা চা বা এরকম লেবু চা খায়, তারা সেক্ষেত্রে আদা লেবু আদা আগে অ্যাড করে নিবে বা লেবুর রস অ্যাড করে নিয়ে সেভাবে চাটা বানাবে। তুমি এটা বাসায় করলে পুরো কাজটা তোমার নিজে করতে হচ্ছে। আর মনে করো তোমার কাছে টাকা আছে, তুমি নিচে বাইরে গিয়ে চায়ের দোকানে গেলে, চায়ের দোকানে গেলে কি তোমাকে এত কাজ করতে হবে? না, তুমি বলবে মামা চা দেন তো এক কাপ, তোমার কাছে চা চলে আসবে। তাইলে একটা কাজ তোমাকে হচ্ছে পুরোটা নিজে করতে হচ্ছে, আর একটা তুমি জাস্ট চা চাইছো, টাকা দিছো, চা হাজির, তাই না? সো লাইব্রেরি ফাংশনের মধ্যে হচ্ছে অনেকগুলা বড় বড় কাজ কিভাবে হবে সেটা লেখা আছে, তুমি খালি কাজটা চাও, তুমি খালি হচ্ছে চাটা চাও, তোমাকে চা দিয়ে দিবে। আর যদি তুমি নিজে করতে যাও সেটা অনেক জটিল ভাবে হইতে পারে, এই জন্য হচ্ছে আমরা অনেক জটিল কাজগুলো নিজেরা না করে লাইব্রেরি ফাংশন বা যেটাকে আমরা হেডার ফাইল বলি সেটা সহায়তা নেই, কারণ সেটা হচ্ছে একটা লাইব্রেরির মতো, সেটার মধ্যে অনেকগুলো ফাংশন রাখা আছে, আমার যেটা দরকার আমি শুধু বললেই ওই কাজটা আমাকে করে দিবে। সো আজকের এই প্রথম ভিডিওতে আমরা সি নিয়ে শুরু করলাম, আমরা আলাপ করেছি হচ্ছে সি ভাষা কে আবিষ্কার করছে, সি ভাষা কেন অনেক শক্তিশালী, সি ভাষা দিয়ে কি কি কাজ হয়, তারপরে আমরা আলাপ করছি সি ভাষার মধ্যে কি কি থাকে, ডেটা টাইপ থাকে, স্টেটমেন্ট থাকে, কিছু ডেটা টাইপ বা ভ্যারিয়েবল নিয়ে আলাপ করছি। কমনলি হচ্ছে মোস্ট ইউজ হচ্ছে আমাদের চারটা ভ্যারিয়েবল আছে বা চারটা ডেটা টাইপ আছে। এরপর আমরা হেডার ফাইল নিয়ে একটু আলাপ করলাম,
সো এই ভিডিওটা মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমি এই ভিডিওটা লম্বা করব না, আমার আগের ভিডিওগুলো থেকে আমি যে ফিডব্যাক পাইছি সেটা আমাকে বলে যে ভিডিও ভাই বেশি লম্বা করেন না, বেশি লম্বা করলে সেটা মনোযোগ থাকে না। সো আমি ভিডিওগুলো একটু বাইট সাইজ মানে ছোট ছোট করেই বানানোর চেষ্টা করব। আশা করি এখন থেকে নিয়মিত লেকচার দিতে পারবো। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো বা আগে দেখছো, আশা করি তোমরা এখন থেকে নিয়মিতই ভিডিও পাবা। অনাকাঙ্ক্ষিত কিছু বিলম্ব হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাঝখানে আমি কিছুদিন বেশ অসুস্থ ছিলাম, এখন আমি সুস্থ আল্লাহর রহমতে, মোটামুটি এখন থেকে নিয়মিত ভিডিও পাবা। সো যারা এতক্ষণ মন দিয়ে ভিডিওটা দেখলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, আমাদের সাথে থেকো, আর হচ্ছে চলককে সবসময় উৎসাহ দিয়ে যাও। তোমার কি কি ভালো লাগছে, কি কি চাও সেটা আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমাকে মেসেজ দিয়ে জানাইতে পারো। আমাদের গ্রুপে এই ভিডিওটা থেকে তুমি কি কি ক্লাস নোট করছো, ক্লাস নোটগুলো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো। কারণ তোমরা জানো আমরা কিন্তু প্রতি মাসে টপ হচ্ছে আমাদের গ্রুপে যে কন্ট্রিবিউটর থাকে, যে ক্লাস নোট বেশি বেশি পোস্ট করে বা টপ কন্ট্রিবিউট করে, তাকে কিন্তু আমরা সামান্য একটা পুরস্কার দিই। হ্যাঁ, সেটা হয়তো পুরস্কারের পরিমাণটা খুব সামান্য, একটা বইয়ের অর্থমূল্য এইরকম, বাট তারপর আমরা সেটা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। তোমরাও হচ্ছে আমাদের এখানে নিয়মিত অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।